দর্শক, এশিয়া কাপ 2022-এর কথা কি আপনাদের মনে আছে, যেখানে কিন্তু শ্রীলঙ্কা সবাইকে অবাক করে দিয়ে আসলে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল? সেখানে কিন্তু অনেক গবেষণা করে বলেছিল যে ভারত পাকিস্তান ফাইনাল হবে, টি টোয়েন্টি সামনে, টি টোয়েন্টি বিশ্বকাপ, নানান কথাই বলেছিল। তো সেই কথা কিন্তু আবারও মনে করে দিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি যে আবারও সেই কথা, এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেন, এরকম কথা তিনি তার সংবাদ মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেছেন যে গতবার কিন্তু বাংলাদেশকে আমরা কোনো তুলনাতে ধরেছিলাম না, বাংলাদেশ শ্রীলঙ্কা কিন্তু আমরা সবাই চিন্তাই করে নিয়েছিলাম যে বাংলাদেশ শ্রীলঙ্কা না, ভারত পাকিস্তান হবে ফাইনাল, এবং ফাইনালের পরে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে। কিন্তু তেমনটা হয়েছিল না, হয়েছিল যে ভারত কিন্তু ফাইনালে উঠতে পারেনি, সেখানে কিন্তু পাকিস্তান কিন্তু ফাইনালে হেরে শ্রীলঙ্কা শেষ খেলে মাঝখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। তো তিনি এই জন্য আর কি এবার আর একটু বেশি গুরুত্ব দিয়ে বললেন যে ভারত পাকিস্তান নয়, এবার শ্রীলঙ্কা বাংলাদেশ হওয়ার সম্ভাবনা অনেকটা দেখছেন তিনি। আসলে এই সাবেক ক্রিকেটারের মতে বাংলাদেশ এবার খুব ভালো ফলাফল করবে, কারণ এশিয়ার মাঠে খেলা এবং বাংলাদেশের ওয়ান ডে ফরম্যাটের যে ফর্ম, সেই বিবেচনায় তিনি বাংলাদেশকে অনেকটা এগিয়েই রাখলেন। তো এশিয়া কাপের আগেই ওয়াসিম আকরাম ঠিক কী বললেন আমরা চলুন বিস্তারিত দেখি। তিনি বলেছেন, গতবার আমরা ধারণা করছিলাম ভারত পাকিস্তান ফাইনাল হবে, কিন্তু শ্রীলঙ্কা কাপ জিতে নিয়ে গেছে, তিন দলই বিপজ্জনক, যে কেউ নিজেদের দিনে জিততে পারে। গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলেও ভারত পাকিস্তান ফাইনালে যেতে পারলো না। ভারত পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ, আমরা জানি কত সমর্থন, কত নজর, কত মানুষ অনুসরণ করে এই ম্যাচকে, কিন্তু অন্যরাও খেলতে এসেছে, কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসেব থেকে বাদ দিতে পারেন না। তো আসলে তিনি আসলে কথাটার মাধ্যমে এইভাবে বুঝিয়েছে যে আপনি বাংলাদেশ শ্রীলঙ্কাকেও কিন্তু বাদ দিতে পারেন না, তারাও কিন্তু খেলতে এসেছে। আসলে সবসময় একটা টুর্নামেন্ট হলে সেখানে ভারত পাকিস্তানকে নিয়ে অনেক কথা হয়, তিনি কিন্তু পাকিস্তানি একজন ক্রিকেটার, তারপরেও কিন্তু তিনি পাকিস্তানের আসলে এই ভারত পাকিস্তান বিষয়টা নিয়ে তিনি কিন্তু একটু খোলামেলায় কথা বললেন। আসলে এটাই স্বাভাবিক, ভারত পাকিস্তান ম্যাচ হলে কিন্তু যে কোনো টুর্নামেন্টে অনেক উত্তেজনামূলক হয় এবং অনেক কথা হয়ে থাকে। তো বাংলাদেশ শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে আছে, তাদেরকে কিন্তু কোনোরকম কোনো দামই দেওয়া হচ্ছে না, কিন্তু ওয়াসিম আকরাম কিন্তু এই কাজ ভুলটা করে নাই, তিনি কিন্তু বাংলাদেশকে অতি সম্মান দিয়ে আসলে এই কথাটা তিনি বলেছেন। তো দর্শক, আপনাদের কী মনে হয়, বাংলাদেশ কি এবার এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত উঠতে পারবে অথবা চ্যাম্পিয়ন হতে পারবে? অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন।